যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করুন নূর আমিন মাল্টিমিডিয়া চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। হাজারো বেদা বেদনায় করে রে আসনি তুমি আপন ঘরে, হাজারো বেদা বেদনায় করে রে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল আমি মন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি মন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি, কেমন করে বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল আমরা তিন দিন ধরে অনাহারে আছি, কিছু খেতে পাইনি, আপনি কি আমাদের কিছু খেতে দিতে পারেন? তখন কিন্তু আল্লাহ রাসূল চাইলে নিজের ইচ্ছা মতো খাবার দিতে পারতেন, তখন গনিমতের মাল থাকতো আল্লাহ রাসূলের কাছে, যুদ্ধের ময়দানে যে মালকে পাওয়া যেত তাকে দুই ভাগে ভাগ করা হতো, একটা ভাই আর একটা গনিমত। ভাইয়ের মাল কাকে বলে? যে যুদ্ধে কষ্ট ধরতে হয়নি, রক্ত ঝরাতে হয়নি, সেই যুদ্ধে যে মালগুলো পাওয়া যায়, ইসলামের বাহিনী দেখে যারা পালিয়ে গেছিল সেই যুদ্ধে যে মালগুলো দেখা গিয়েছিল সেই মালকে ভাই বলা হয়, আর যে মাল যুদ্ধ করার পরে আল্লাহ রাসূলের সাথে অন্য কাফেররা যুদ্ধ করার পরে যে যুদ্ধে আল্লাহ রাসূল জয়ী হয়েছিল এবং যে মালগুলো ছিল সেগুলোকে গনিমতের মাল বলা হয়। এই দুটো মাল আল্লাহ রাসূলের কাছে বাইতুল মালে থাকতো, কিন্তু আল্লাহ রাসূল যদি চাইতে নিজের নাওয়া জাগে দিতে পারতো, কিন্তু আল্লাহ রাসূল কারো হক মেনে মারেন নি সারা জীবন, তাই তার নাম দুনিয়ার জমিনে সকল মানুষের মুখে মুখে মানুষ বলে থাকে। আল্লাহ রাসূল তখন নিজের নাওয়া জাগে দেখাচ্ছে, দেখো তোমরা তিন দিন খাওনি, আমার দিকে দেখো। আল্লাহ রাসূল বুঝালেন বাচ্চা নিজের পেটের কাপড়টাকে তুলে দেখালো যে আমার পেটে দেখো পেটে পাথর বাঁধা আছে, আমি পেটের পাথর ভিতরে ভিতরে কি জানি কি দেব, মানে নিজের কাছে খাওয়া নেই। আল্লাহ রাসূল কিভাবে দিন কায়েম করেছিলেন শুনি, লিখছেন শুনুন 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 কে না কে দিন প্রচার কাজে তুমি নিজে এখানে মাদ্রাসা মসজিদ, আমরা সকলে মুসলমান সকলের বাড়িতে খুঁজলে একটা দুটো করে কোরআন শরীফ পাওয়া যাবে, যাবে কিনা? এই কোরআন শরীফ কোথায় নাজিল হলো? এবং যখন এই কোরআন শরীফকে আল্লাহ পাক নাজিল করবেন, আল্লাহ পাক পাহাড়কে প্রশ্ন করলো আমি তোমার মুখে কোরআন নাজিল করব, আল্লাহ পাক যখন বললেন তোমার উপরে কোরআন নাযিল করব, পাহাড় বলল নেওয়ার ক্ষমতা নেই, আল্লাহ পাক রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে আমাদের নবীর কাছে আস্তে আস্তে করে কোরআন কে নাযিল করছেন। কবি লিখছেন শুনুন 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 এই যে রাবি ভাই তুমি করবে বোধে আসমান থেকে নামে আয়াত কোরআন, রাবি ভাই তুমি করবে বোধে আসমান থেকে নামে মান
জান আলী উমর আবু বকর ইসলামে ঝান্ডা নীল তুলে আলী আমির তুমি চিরে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো কথাকে দোনার করে তোমাকে ভুলি